হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের, যে ভারতের ভূগোলের ইউনিট ওয়ান রয়েছে দেশ হিসেবে ভারত, ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি, সেই ইউনিট থেকে অতি গুরুত্বপূর্ণ 30টির উপরে প্রশ্নোত্তর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে অধ্যায় বা এই যে ইউনিট, এই ইউনিটে আজকে আমাদের এই ইউনিটের ওপর পর্ব থ্রি অর্থাৎ পার্ট থ্রির ভিডিও। তো চলো সুপ্রিয় বন্ধুরা, আজকের এই পর্ব থ্রিতে তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলি অতি গুরুত্বপূর্ণ 30টিরও বেশি প্রশ্নোত্তর। আলোচনাটি শুরু করছি প্রথম প্রশ্ন উত্তর, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। প্রথম প্রশ্ন উত্তরে বলা হয়েছে ইন্দিরা পয়েন্টের অপর নাম কি, তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে পিক ম্যালিয়ন পয়েন্ট বা পার্সান পয়েন্ট বা লা হ্যাংচেং পয়েন্ট। এতগুলো নাম রয়েছে ইন্দিরা পয়েন্টের। ওকে, তাহলে প্রত্যেকটা নামই কিন্তু মনে রাখা জরুরি। ইন্দিরা পয়েন্টের অপর নাম পিক ম্যালিয়ন পয়েন্ট বা পার্সান পয়েন্ট বা লা হ্যাংচেং পয়েন্ট। ভারতের উত্তরতম স্থানের নাম কি, ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল, যেটি কোথায় অবস্থিত, কাশ্মীরে অবস্থিত। ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল। ওকে, ভারতের দক্ষিণতম স্থানের নাম কি, ভারতের দক্ষিণতম স্থানের নাম হচ্ছে কন্যাকুমারিকা, যেটি হচ্ছে মূল ভূখণ্ডেরও কিন্তু দক্ষিণতম স্থান। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থানের নাম কি, উত্তর হবে কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি, কিবিথু, যেটি হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মোটার, যেটি গুজরাটে অবস্থিত। ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি, গুহার মোটার, যেটি গুজরাটে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি, উত্তর হবে মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে চীন। চীন হচ্ছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ। ভারতের বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ, এটি হচ্ছে ভারতের বৃহত্তম জেলা। ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, যেটি কেরলে অবস্থিত। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের ভিত্তিতে রাজস্থান। আর ভারতের বৃহত্তম রাজ্য যদি জনসংখ্যার ভিত্তিতে দেখা হয়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ভারতের নবগঠিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা, যেটি গঠিত হয়েছিল 2014 সালের 2রা জুন। ভারতের নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ, 2019 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর এটি গঠিত হয়। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের বর্তমান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি, রাজ্যের সংখ্যা 28টি, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার কত, 30 ডিগ্রি। ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে 30 ডিগ্রি। ভারতকে উত্তর এবং দক্ষিণে বিভাগ করেছে কর্কট ক্রান্তি রেখা। ভারতকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে কর্কট ক্রান্তি রেখা। ভারত এবং বাংলাদেশের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আর ভারত এবং পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। তো ভারত এবং বাংলাদেশের যে সীমারেখা সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন পূর্ব, আর ভারত এবং পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন যেটা পশ্চিম। ভারত এবং চীনের সীমারেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাকমোহন লাইন, ওকে, জনসন লাইন, ম্যাকমোহন লাইন, ভারত এবং চীনের সীমারেখা। ভারতে উত্তর এবং দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিমি। ভারতে উত্তর এবং ভারতের যে উত্তর এবং দক্ষিণের বিস্তার 3214 কিমি। ভারতের পূর্ব এবং পশ্চিমের বিস্তার হচ্ছে 2933 কিমি। ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিমি। সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে ভারতের অংশ হচ্ছে 2.42%। আয়তনের ভিত্তিতে ভারতের স্থান বিশ্বে হচ্ছে সপ্তম। আয়তনের ভিত্তিতে দেশগুলি হলো রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। তাহলে আয়তনের ভিত্তিতে দেশগুলি হলো রাশিয়া, কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত। NEFA, নেফা, এর অর্থ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ভারতের স্থলসীমানার দৈর্ঘ্য হচ্ছে 15,000 কিমি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য মূল ভূখণ্ডে 6,100 কিমি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য মূল ভূখণ্ডে কত, 6,100 কিমি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম
তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের যে ইউনিট ওয়ান ভারতের ভূগোলের রয়েছে, দেশ হিসেবে ভারত, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।